নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয়, 2020 জুন নভেম্বর বৃহস্পতির কৃপায় আকাশ ছোঁবে এই মানুষের ভাগ্য। সবাই মাথা নত করবে, গুরু বলবে হ্যাঁ ঠিকই ধরেছেন। আজকে এই ভিডিওয় আমি এমন কয়েকটি নামের মানুষের কথা শোনাব যে মানুষকে সকলে গুরু বলবে। 20 জুন থেকে 20 নভেম্বর যখন দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতি যেহেতু রাশিচক্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ গ্রহ, যিনি জগতের সকলের কাছে গুরু বলে পূজিত হন, যিনি জগতের সকলকে বিবেক, বুদ্ধি, জ্ঞান, নীতি এমনকি আর্থিক সমৃদ্ধি প্রদান করে থাকেন, সেই বৃহস্পতি বক্রী যখন হবে 20 জুন থেকে 20 নভেম্বর, তখন কয়েকটি নামের মানুষদের ভাগ্য আকাশ ছোঁবে। তারা সকল জায়গায় রাজত্ব করবে, সকলে তাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে এবং তাদের গুরু বলতে অবশ্যই কোনোভাবে কুণ্ঠাবোধ করবে না। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় অবশ্যই কয়েকটি নামের মানুষ, যে নামের মানুষ লক্ষ্য করবে 20 জুন থেকে তাদের ভাগ্য দ্রুত তড়িতের গতিতে উন্নতি হচ্ছে। কেন? কারণ 20 জুন থেকে 20 নভেম্বর দেবগুরু বৃহস্পতি হয়ে যাবেন বক্রী। বৃহস্পতি বক্রী হবেন কোথায়? না, কুম্ভেতে। 15 তারিখ 15ই সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভে থাকবে। 15ই সেপ্টেম্বরের পর থেকে 20 নভেম্বর পর্যন্ত বৃহস্পতি আবার চলে আসবে মকরে, শনির সঙ্গে একত্রে অবস্থান করবে নিচস্থ অবস্থায়। এই দীর্ঘ 4 মাস অর্থাৎ 20 জুন থেকে 20 নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার ফলে 4 নামের মানুষদের জীবনে অবশ্যই সৌভাগ্য আসবে, তড়িৎগতিতে সৌভাগ্য হবে এবং তারা জীবনে সর্বোচ্চ পথ পাবে এবং এমনকি প্রতি ক্ষেত্রে তাদেরকে সকলে মেনে গুনে চলবে। আর্থিক, পারিবারিক, সামাজিক এমনকি অবশ্যই কর্ম জীবনে তাদেরকে সকলে মেনে গুনে চলবে, তাদের গুরু বলতে বাধ্য হবে। আসুন দেখে নিই এবার কোন সেই নামের মানুষ, যে নামের মানুষরা অবশ্যই 20 জুন থেকে 4 মাস অর্থাৎ 20 নভেম্বর সর্বোচ্চ পদ পাবে। প্রথম যে মানুষের নাম শোনাবো, সেই নামের মানুষ জগৎকে নানাভাবে শাসন করেন। সেই নাম অবশ্যই বদনাম নয়, সে নাম শুধু সুনাম নয়, সে নাম আজ সৈন্যজ্জ্বলভাবে লেখা হয়েই গেছে। হ্যাঁ, সেই নাম হচ্ছে এম। আপনি যদি এম নামের মানুষ হন তাহলে আপনার নাম দীর্ঘদিন ধরে লেখা হয়েই গেছে সোনায় মোড়া। আপনার জীবনে সর্বোচ্চ পথ আপনি পাবেন যদি আপনি এম নামের মানুষ হন। জানবেন অবশ্যই 20 জুন থেকে 20 নভেম্বর যখন দেবগুরু বৃহস্পতি বক্রী হবে, আপনার জীবনে বৃহস্পতির কৃপায় সর্বোচ্চ পদ আপনি পাবেন। দ্বিতীয় আর একটি নামের মানুষের কথা শোনাব। সেই নামের মানুষ সংঘর্ষের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। আজ তারা কেউ কেউ অবশ্যই হেরে যাচ্ছে, কিন্তু সেই নামের মানুষ হেরেও জয়লাভ করেছে, কারণ তারা লাস্ট পর্যন্ত লড়াই করতে জানে। হ্যাঁ, সেই নাম হচ্ছে এস। আপনি যদি এস নামের মানুষ হন, 20 জুন থেকে 20 নভেম্বর আপনার জীবনে চরম সৌভাগ্য আসছে। সবাই আপনাকে মাথা নত করবে, সকলে আপনাকে গুরু বলে অবশ্যই মেনে গুনে নেবে। তৃতীয় আরও একটি নামের মানুষের কথা শোনাবো, যে নামের মানুষ লড়াই আজও রত। তারা লড়াই ছেড়ে বেরিয়ে আসেনি, তাদের মধ্যে আজও নানাভাবে কলঙ্ক লোকে দিচ্ছে, কিন্তু আগামী দিনে এই নামকে জগতের সবাই সালাম করবে, জগতের সবাই প্রণাম করবে, জগতের সবাই মেনে গুনে চলবে। কারণ 20 জুন আসতে বেশি আর বাকি নেই। যে মানুষরা এই নামের মানুষকে বদনাম করছে, 20 জুন থেকে তারা তাকে সালাম করবে, তাকে গুরু বলতে বাধ্য হবে। হ্যাঁ, সেই নাম হচ্ছে এ। আপনি যদি এ নামের মানুষ হন,
আপনি জানবেন আপনার 20 জুন থেকে 20 নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার ফলে মহা সৌভাগ্য আসছে। আপনি যেদিকে তাকাবেন দেখবেন আপনার বশীভূত মানুষ চতুর্দিকে ছেয়ে আছে, আপনার কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি, আপনার পরিবারে শান্তি, সমশৃঙ্খলা, সমস্ত কিছু ফিরে আসবে। সুতরাং আমি তিনটে নাম বললাম, এম, এস এবং এ। শেষ আরেকটি নামের মানুষের কথা শোনাব। সেই নামের মানুষ জগতের বুকে নানাভাবে লড়াইয়ের মাধ্যমে এগিয়ে চলে। এখন তারা বড্ড বেশি কোণঠাসা, কিন্তু আগামী দিনে অর্থাৎ 20 জুনের পর থেকে তারা অবশ্যই জগৎকে বোঝাবে সে কী চিজ, কীভাবেই তিনি জগৎকে নতুনভাবে তৈরি করেছেন, তার দিকে টেনে নিয়েছেন। হ্যাঁ, সেই নাম হচ্ছে এন। আপনি যদি এন নামের মানুষ হন, আপনার কাছে 20 জুন থেকে 20 নভেম্বর মহা সৌভাগ্য যোগ উৎপন্ন হচ্ছে। আপনার জীবনে প্রতি ক্ষেত্রে প্রতি পথে সাফল্য আপনি লক্ষ্য করবেন এবং সর্বোচ্চ পদ আপনি পাবেন। সুতরাং 20 জুন থেকে 20 নভেম্বর এই 4টে মাস যখন দেবগুরু বৃহস্পতি কুম্ভেতে বক্রী হবে, আবার 15ই সেপ্টেম্বরের পর তিনি আবার মকরে নিচস্থ হয়ে যাবেন। সুতরাং এই 4টে মাস আপনাদের যে 4টে নাম আমি শোনালাম, অর্থাৎ আপনারা এম নামের মানুষ, আপনারা এস নামের মানুষ, আপনারা এ নামের মানুষ, এবং অবশ্যই আপনারা যদি এন নামের মানুষ হন, এই 4 নামের মানুষ অবশ্যই আপনার ভাগ্য আকাশ ছোঁবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। সকলে আপনার কাছে মাথা নত করে আপনাকে গুরুদেব বলবে, গুরুদেব বলতে বাধ্য হবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।